গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম, যেহেতু আমরা এই মাসে 29 তারিখে গোয়াতে যাচ্ছি। তো খুব খুশি আমরা সবাই, আমরা একটা টিম মিলে যাচ্ছি। তো কী কী শপিং করেছি সেগুলো নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, দিদি ভাই তোমরা কী কী শপিং করেছো প্লিজ দেখাও। তো সেভাবে তো পার্সোনালি ফটো বা ভিডিও করে সবাইকে পাঠানো যায় না, তো এভাবে একটা ভিডিওর মাধ্যমে যদি আমি সমস্তটা দেখিয়ে দিই তাহলে সবাই একবারেই দেখে নিতে পারবে। তো হাজবেন্ডের জন্য কিনেছে, সে নিজেই কিনেছে, মানে আজিও থেকে অর্ডার দিয়েছিল আমাকে না জানিয়েই। তো ও ওর জিনিস কিনেছে, আর মেয়েরটা কিনেছে, আমার কিনেছে, আমারটা কিনেছে। আমারটা আমি সবার লাস্টে তোমাদেরকে দেখাবো, তার আগে চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আশা করছি ভালো লাগবে, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমার হাজবেন্ডেরটা দিয়ে শুরু করছি, তারপরে মেয়েরটা দেখাবো তোমাদেরকে, তারপরে লাস্টে কিন্তু আমাদের আমারটা দেখাবো, ঠিক আছে? তো হাজবেন্ড কিনেছে দুটা গেঞ্জি, দুটা প্যান্ট, আর একটা শার্ট আমার বোন গিফট করেছিল পুজোতে, সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো একটা গেঞ্জি কিনেছে, এটা এটা একটা গেঞ্জি কিনেছে ভি কাটিং করা, দেখতে পাচ্ছো? এটা একটা কিনেছে, আর কিনেছে হাফ প্যান্ট, তার মধ্যে একটা প্যান্ট মানে পরা শুরু করে দিয়েছে, অফিসে 10 দিনের মতো ওটা পরে গেছে, তারপর আমি ধুয়ে সেটাকে উঠিয়ে রেখেছি আর কি। মানে এরকমই করে, যেটা পাবে সেটাকে কন্টিনিউ করতে থাকে। এই এটা একটা প্যান্ট কিনেছে, মানে এরকমই দুটো প্যান্ট একই রকমই কিনেছে, একই রকম দুটো প্যান্ট, ঠিক আছে? একটা অফিসে পড়ে যাওয়া হয়ে গেছে বলে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আর একটা কিনেছে হোয়াইট কালারের গেঞ্জি, ভি কাটিং করা, ভি কাটিংটাই বেশি পছন্দ করে। আর একটা হাফ প্যান্ট মানে এক্সট্রা ঘরেই ছিল নতুন, তো সেটাও আছে, সেটাও নিয়ে যাবে, তো সেটাও দেখে নাও। এটা আরেকটা, ঠিক আছে? তো এটা আরেকটা কিনেছে, আর একটু তাড়াতাড়ি দেখাই নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর বোন পুজোতে দুটো শার্ট গিফট করেছিল ওকে, তো সেই শার্টের মধ্যে একটা শার্ট পুজোতে পরেছিল, আর একটা শার্ট এখানে রয়েছে নতুন, তবে দুটোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে খোলা আছে শার্টটা পরেছিল বলে, এই যে এই একটা শার্ট, কালারটা কি সুন্দর না? এই যে বোন দেখলো মানে খুশি হবে যে ওর শার্টটাও এখানে দেখাচ্ছে, যেহেতু নতুনই, একটা একদিনই পরেছিল, আর একটা হচ্ছে মানে বোতামটা খোলা আছে, ঠিক আছে? আর দেখালাম না ভালো করে, এটা একটা। আর একটা যেটা পরেনি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এটা একটা শার্ট, চেকটা কি খুব সুন্দর, মানে ওরও ভীষণ পছন্দ হয়েছে আর আমারও ভীষণ ভালো লেগেছে। তো এটা একটা শার্ট আর ওটা একটা শার্ট, এই দুটো বোন গিফট করেছে জিজুকে। আর অফিসে তো ওর হচ্ছে হোয়াইট শার্ট মানে ছিল না, হোয়াইট শার্ট ছিল না, কেন কি মাঝে মধ্যে মিটিং টিটিং অফিসের পারপাসে, ওদের অ্যাসোসিয়েশনের পারপাসে মিটিং হয়, তো সেই ক্ষেত্রে হোয়াইট শার্ট একটা লাগতো। তো যখন প্যান্টগুলো অর্ডার দিয়েছিলো তখন একটা হোয়াইট শার্ট অর্ডার দিয়েছিলো, তো এটাও নিয়ে যাবে। এটাও কিন্তু একদিন মানে জলপাইগুড়িতে মিটিং ছিল তখন কিন্তু একদিন পরেও গেছিলো, তারপরে আমি ধুয়ে আবার উঠিয়ে রেখেছি। ছেলে মানুষগুলো এমনই হয়, মেয়ে মানুষগুলো ভাবি যে কোথাও গেলে পরে নতুন ড্রেসটা প্রথম সেখানে গিয়েই পরবো, কিন্তু ওদের আর অপেক্ষাটা থাকে না, ওরা তাড়াতাড়ি যতটা পারে মানে পরে নিলেই হলো, সেটা ওখানে গিয়ে নতুন পরুক বা এখানে পরুক। এই একটা শার্ট হোয়াইট কালার। তো এবার মেয়েরগুলো তোমাদেরকে দেখাই, তা নাকি সত্যি কথা বলতে এবার পুজোতে মানে নতুন সেভাবে কিছু দিতে পারিনি, মানে এই বিচের উদ্দেশ্যেই মানে ঘুরতে যাব সেই উদ্দেশ্যেই ওকে কিনে দিয়েছিলাম, আর সেগুলো পরেই পুজোতে ঘুরেছে, মানে একটা ড্রেস অলরেডি পরে নিয়েছে, আর আমাদের বাড়ি থেকেও ড্রেসের জন্য টাকা দিয়েছিল, সেটা দিয়ে আমি কিনে দিতে পারিনি, মানে কিনে দিতে পারিনি, কেন কি দাদাকে নিয়ে ষষ্ঠী পর্যন্ত যেভাবে নার্সিংহোমে দৌড়াদৌড়ি করলাম, তো সেজন্য আমি সময় পাইনি। একটি হেয়ারব্যান্ডও ওকে কিনে দিতে পারিনি, তারপর একটা কী বলবো চুড়িও কিনে দিতে পারিনি, তো সেগুলো রয়েছে, সেজন্য এক্সট্রা ওর জন্য জামা কাপড় আমি কিনিনি, যেগুলো বিচের জন্য কিনেছি তার মধ্যে একটা পরেছিল, বাকিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটার মধ্যে সানারটা আছে, এই একটা টপ সানার জন্য, ঠিক আছে?
এই একটা ড্রেস, যে দুইটা ফিতা আছে এরকম, লংটা এরকম, এটা একটা। আর যেটা পরে পুজোতে ঘুরে ফেলেছিল সেই টপটা তোমরা দেখেছো হয়তো ভিডিওতে বা কোনো একটা শর্টসে হয়তো গেছে। আমি তোমাকে এটা ধুয়ে রেখেছি, উল্টো হয়ে আছে, আমি সোজা করে দেখাচ্ছি, দেখেছো তুমি এই একটা টপ, ঠিক আছে। এগুলো সব আয়রন করতে হবে, আয়রন করা নেই তো আয়রন করতে হবে। আর একটা ওর জন্য প্যান্ট কিনেছি, প্যান্টটা খুব সুন্দর না বলো, ভীষণ পছন্দ হয়েছে আমার, প্রিন্টেড। আর একটা টি শার্ট আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এটা একটা টি শার্ট ওর, মানে ওর হচ্ছে পিঙ্ক কালার পাগল, মানে পিঙ্ক কালার এত ভালোবাসে, যে কোনো কিছু পিঙ্ক কালার হলে তার কোনো কথাই নেই। আর ওই যে টপটা দেখালাম ওটার ভিতরে পরার জন্য এটা আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ওর, ওর কিনেছি, এখনো ভাবিনি মানে আরো কিছু কিনতে হবে কিনা, তো আপাতত এগুলো কিনেছি। আমাদের হাতে আর সময়ও নেই, কেন কি 23 তারিখ পর্যন্ত ওর স্কুল হবে, মানে 11 তারিখ থেকে 23 তারিখ অবধি স্কুল শুরু হয়ে গেছে, আর 24 তারিখ থেকে তো কালী পুজো, 27 তারিখ অবধি বন্ধ আছে, 28 তারিখে আমার ভাস্তা মানে দাদার ছেলের অন্নপ্রাশন, তো সেখানে আবার যাবো, সেই জন্য স্কুলে ওর যাওয়াও হবে না। আর 29 তারিখ সকালে কিন্তু আমাদের ট্রেন, তো সেজন্য সময় খুব কম, এখনও কিছু কিছু কেনাকাটা টুকটাক বাকি আছে, প্যাকিং বাকি আছে, আর আমাদের ট্রলি আমাদের বাড়িতেও নেই, মানে ননাসের বাড়িতে আছে, ওরা কিছুদিন আগে ওর ছেলেকে নিয়ে ব্যাঙ্গালোরে গেছিলো বলে ওখানে ট্রলিটা আছে, তো সেটাও আনতে হবে, আনা হয়নি। তো চলো এবার আমারগুলো তোমাদেরকে দেখাই, সবাই মেয়েদেরটা দেখার যদি বেশি ইন্টারেস্ট থাকে দেখার জন্য যে গোয়াতে গিয়ে কী কী পড়ছে, কেন গোয়াতে তো সবাই শর্ট শর্ট জিনিসপত্র মানে জিনিসই পরে, তো সেজন্য আর কি সবাই এক্সাইটেড বেশি। আচ্ছা যে প্রথমে দেখাবো, এই টপটা আমার আগেরই ছিল, তো এই জন্য টপ কিনতে গিয়েছিলাম কিন্তু টপ পছন্দ হয়নি বলে এই টপটাই পরবো আর কি, তারটা মানে সেতে ভালো আসছে না, কিন্তু এটা কিন্তু যখন আমি ভিডিও করবো তখন দেখতে পারবে। এটা একটা টপ, ঠিক আছে, এটা একটা টপ। আর একটা জিন্স কিনেছিলাম লকডাউনের সময়, জিন্সটা এখনো অবধি একদিনও পরিনি, মানে পিকনিকে যাব বলে তখন কেনা হয়েছিল, বাট আর পরা হয়নি। এই যে মানে জেগিংসগুলো যেটাকে বলে সেটা, এগুলো ফিটিংস খুব ভালো আসে বলে এটা একটা কিনেছিলাম তখন, মানে এই গোয়াতে গিয়ে যে উদ্বোধন করবো সেটা কিন্তু আমি একদমই হবেনি, এটা একটা, ঠিক আছে। এবার দুটো টি শার্ট কিনেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। এই একটা টি শার্ট, এই একটা টি শার্ট কিনেছি, আর একটা টি শার্ট কিনেছি ইয়েলো আর ব্ল্যাকের মধ্যে, মানে আমি তো খুব একটা টি শার্ট পরি না, তো সেজন্য মানে আমি আর হচ্ছে মানে আমার হাজব্যান্ডের মানে আর এক দাদা আছে, ওই দিদিভাইও যাচ্ছে, তো ওই দিদিভাইয়ের নাম হচ্ছে তনুদি, মানে তনুশ্রী দি, আমরা শার্টে তনুদি বলি, তো ওই দিদিভাই আর আমি দুজনে মিলে একদিন শপিংয়ে গিয়েছিলাম, তো তখনই যা কেনাকাটা করেছিলাম। তারপর আর আবার একদিন যাবো কসমেটিক কিনতে, তখন তোমাদেরকে অবশ্যই সে দেখাবো, শেয়ারও করবো কী কী কিনেছি। তো চলো টি শার্টটা দেখে নাম, এটা হচ্ছে ইয়েলো আর ব্ল্যাকের মধ্যে, ইয়েলো কালারটা ঠিকঠাক লাইট লাইটে আসছে না, এটা হচ্ছে একদম ডিপ ইয়েলো, হ্যাঁ। আর প্যান্ট কিনেছি আমরা, দুটো প্যান্ট কিনেছি, দুটো টি শার্ট কিনেছি, প্যান্টগুলো তোমাদেরকে দেখাই, এই যে ব্ল্যাকের মধ্যে প্রিন্ট সিক ওয়াটার, এতটা বড় সিক ওয়াটার, খুব পছন্দ হলো প্যান্টটা, পরলেও ভীষণ ভালো লাগছে। আরেকটা ফুল প্যান্ট কিনেছি, এটা প্রিন্টটা এরকম বল 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 বল, ঠিক আছে, এটা একটা কিনেছি প্যান্ট। আর একটা স্কার্ট কিনেছি, তো স্কার্টটা খুব সুন্দর আর ভীষণ ভালো লেগেছে, ইয়েলো কালার যে টপসটা আছে সেটা দিয়ে মানে টি শার্টটা দিয়েও ভীষণ ভালো লাগছে, এটা হচ্ছে ভেটটা, তো এই আপাতত কেনাকাটা আমরা করেছি, এখনও ঠিকঠাক কিছু কেনাকাটা বাকি আছে, তো কেমন হয়েছে আমাদের সব ড্রেসগুলো, তবে ওখানে যেহেতু সবাই মানে
হট প্যান্ট যেটাকে বলে সেটা সবাই পরে। তো সেটা ভাবছি যে আমার হাজব্যান্ডরা বলছে যে চলো পরো, কারণ কোনোদিন তো পরিনি, সেজন্য একটু লজ্জা তো লাগেই না। আর দেখি যদি সবাই পরে তাহলে ইচ্ছে আছে সেটা গিয়ে একবার সেখানে পরার, কারণ সেটা এইগুলো জিনিস ওখানে পরারই একটা মানে সুযোগ, ওখানেই সবাই পরে, তো এখানে তো সবাই খুব একটা সবাই পরে না সেজন্য। আর যেহেতু ওখানে কেউ কাউকে দেখে না এটাও একটা ব্যাপার, তো যদি মনে হয় যে হ্যাঁ মানে ইচ্ছা আছে দেখি কি হয়, সবাই যদি পরে আরও আমাদের সাথে আরও যারা মেয়েরা বউরা মানে দিদি ভাইরা আছে তারা যদি সবাই মিলে পরে তাহলে একসাথে সবাই মিলে পরবো। তো ঠিক আছে, ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো তোমরা অবশ্যই জানো। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। টাটা।